2024-25 অর্থবর্ষের জন্য আগরতলা পুর নিগমের রাজস্ব মজুরির 415,97,00,000 টাকা বরাদ্দ বাজেট পেশ করা হয়েছে। আগামী 11 মার্চ আলোচনার ভিত্তিতে এটা গৃহীত হবে। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান, এই অর্থ বছরে অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 416,74,00,000 টাকা। বিগত বছরের তুলনায় 2024-25 অর্থবর্ষর আয় ধরা হয়েছে 19,51,00,000 টাকা, ব্যয় ধরা হয়েছে 19,73,00,000 টাকা, ঘাটতি ধরা হয়েছে 76,75,000 টাকা। এই ঘাটতির টাকা আগরতলা পুর নিগম নিজস্ব আয় থেকে মেটাবে। এর মধ্য থেকে আগামী দিন আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা ও পানীয় জলের বন্দোবস্ত করা হবে। মেয়র আরেকজনের আগরতলা শহরকে সার্বিকভাবে সাজিয়ে তুলতে নিগমবদ্ধ পরিকর। 416 কোটি টাকার আমরা 15,97,00,000 টাকা আমরা বাজেট আসবে 2023। এবার লক্ষণ আমরা ভালো দেখেছি, গতবার থেকে এখন অবধি যে টার্গেট আমাদের রাজস্ব আদায় সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।